অনেক স্পিকার অনেকক্ষণ ধরে আমরা এই প্রস্তাবের উপর বক্তব্য শুনেছি, সবার বক্তব্য খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আপনি জানেন এই বিশেষ অধিবেশনে সাধারণত এই প্রস্তাব 160 বিধিতে যে কোনো সংসদ সদস্যই আনয়ন করেন, কিন্তু প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করেছেন, সেই কারণে আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শুরুতেই বঙ্গবন্ধুর সহ তার সপরিবারে যারা 15ই আগস্টে নিহত হয়েছে সবার বিদেহাত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, তার ছাত্র জীবন, তরুণ জীবন, এই তারণে তার অসমর্থ মানে আত্মজীবনী যদি পড়া যায় তাহলে দেখা যায় যে আসলে এই স্কুল আর একটা স্কুল, আবার পাবলিক স্কুল, আবার মিশন স্কুল, বিভিন্ন স্কুলে সে লেখাপড়া করে যখন ক্যালকাটা ইসলামিয়া কলেজে ভর্তি হইলেন বেকার হোস্টেলে থাকেন, কিন্তু তার মূল কাজটা ছিল তখন পাকিস্তান আন্দোলনের যে নেতার সাথে সরদি সাহেবের সাথে সংযোগ রক্ষা করা, বই পড়তেন কিছুক্ষণ সরদি সাহেবের সাথে ও অগাধ রাতে দেখা করতেন নাইবুদ্দিন সাহেবকে নিয়ে বা অন্যান্য ছাত্র নেতাদের নিয়ে, এভাবে তার সময় কেটেছে। এবার শুধু তাই না, যখন স্বাধীনতার আগে রায়ট শুরু হয়ে গেল এ কলকাতা এবং বিহারে, নোয়াখালী পর্যন্ত এসেছিল পরে দাঙ্গাটা, কিন্তু সেই সময় তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে রাত্রে কী করে মুসলমানদের রক্ষা করা যায়, হিন্দুদের রক্ষা করা যায়, এ দাঙ্গা বন্ধ করা যায়, সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করা যায়, জীবনের ঝুঁকি নিয়ে ক্যালকাটা বিহার এমন কোনো জায়গা নেই যেখানে ঘুরে বেড়ায় নাই এবং মানুষকে রক্ষা করেছে, এর নাম বঙ্গবন্ধু। কারণ এই কেন পারে এই ধরনের অবস্থা কেন ফেলেছিলেন, ছোটোকাল থেকেই তিনি সাহসী ছিলেন এবং খুব ত্যাগী মানুষ ছিলেন এবং যেটা বিশ্বাস করতেন সেই বিশ্বাসের উপর অপরসীম ছিলেন, যেটার জন্য আমার জীবনে যদি যায় তবু আমি ন্যায়ের পক্ষে দাঁড়াবো, এবং সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো আমি তো এই জন্য বলতে চাই যে বঙ্গবন্ধু যে আমাদের এরপরে তিনি তার এরপরেই তিনি শুরু করলেন যে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটল, এবং রাজনৈতিক নেতা হিসেবে আমরা অনেকেরই তো দেখি, সবাই আমরা নেতা, যে এমপি মন্ত্রী আর সব তো নেতা, কিন্তু জাতীয় পর্যায়ের নেতা হইতে কী কোয়ালিটি লাগে সেই নেতা অনেকে অর্জন করতে পারে, অনেকে পারে না। ক্যারিজমেটিক লিডারশিপ কেউ অর্জন করতে পারে, কেউ পারে না। সম্মানী শক্তি লাগে, বঙ্গবন্ধু যা বলতেন সবাই তা শুনত এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার আহ্বানে সাড়া দিত। তারপর তাকে মানে স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তাও পেরিয়ে গেলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা হলেন, তারপর বিশ্ব নেতা হলেন, এর নাম বঙ্গবন্ধু। সুতরাং বঙ্গবন্ধু এক চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন, পৃথিবীর সেরা নেতাদের ভিতর একজন হইলেন তিনি। তার এই কোয়ালিটির মধ্যে দিয়া তিনি কি করে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীন করলেন, এক নম্বর যেটা বলে গেছে একটু আগে সাবেক আইনমন্ত্রী, তিনি যদি 70-এ নির্বাচন না করেন তাইলে আমার কি হইতো আমি জানি না, আমার রাজনৈতিক জ্ঞান বলে অনেক ওলট পালট হতো এবং অনেক বিলম্ব হতো স্বাধীনতা। 70-এ নির্বাচন, 27 ডিসেম্বরের নির্বাচন, আমার এলাকায় ছিল 17ই জানুয়ারিতে নির্বাচন, 12ই নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড়ের কারণে, এই দুটো নির্বাচন আমরা তখন ছাত্রনেতা হিসেবে সেই নির্বাচন করেছিলাম আওয়ামী লীগের পক্ষে। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বঙ্গবন্ধুকে সাহসী করে তুলেছিল, আত্মপ্রত্যয় তার বেড়ে গেছিল, তার সমস্ত সারা বিশ্বে তার মানে তার ইমেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বঙ্গবন্ধু তারপরেই অসহযোগ আন্দোলনে ডাক দিলেন, অনেক অসহযোগ আন্দোলনের কথা আমরা শুনেছি কিন্তু এরকম অসহযোগ আন্দোলন পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাষ্ট্র নেতা বা কোনো নেতা দেখাতে পারেননি, যে একবার রাষ্ট্রের ভিতর সব কথাই এই এই পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে চলেছে তখন বঙ্গবন্ধুর ইশারায়, বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধু যা বলেছে সবাই তা শুনেছে, বঙ্গবন্ধু যা বলেছে সবাই তা করেছে, যারে যা বলেছে একজনও না করে নেই। এরপর 7ই মার্চের ভাষণ আপনি একটু আগে বলে গেলেন, এই সর্বশ্রেষ্ঠ ভাষণ পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলা নেতারা ভাষণ দিয়েছেন, সেটা চার্চিল থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধী, আরও যারা দেশে সমস্ত নেতা, আরও যারা অতীতের নেতা বর্তমানের নেতা, সমস্ত নেতাদের ভিতর শ্রেষ্ঠ ভাষণ হয়েছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। এটা ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে ইউনেস্কো গ্রহণ করেছে, এই ভাষণের অনেক তাৎপর্য আছে, এই ভাষণটার ভিতরেই স্বাধীনতা। আমি তো এই জন্য মাঝে মাঝে বলি
ছাব্বিশে মার্চে আবার স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল কিনা, বঙ্গবন্ধু না করলেও চলতো, ছাব্বিশে মার্চ অতিরিক্তভাবে ঘোষণা করেছেন, সাতই মার্চেই ছিল স্বাধীনতার ঘোষণা, এবং সেই দিন থেকেই সবাই তৈরি হয়ে গেল যে ভাষণে কি কথা নাই, এরপরে যে যুদ্ধ করার জন্য আর কিছু লাগে না। তারপরে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গেলেন, এটা বঙ্গবন্ধু। সেই স্বাধীনতা ঘোষণায় তার কী তাৎপর্য ছিল, যে তিনি নিজেই বলেছিলেন মানবিক মর্যাদা, ন্যায় বিচার, মানে সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, গণতান্ত্রিক চেতনা, বৈষম্যহীন সমাজ এবং একটা সাম্যের সমাজ, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সাম্যের সমাজ, এটাই ছিল তার মূল চেতনা। এই চেতনায় যেন আমরা সবাই কাজ করি, যে মানুষ যেন কেউ মানে অন্যায় অন্যায্য কাজ না করে, এই চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আহ্বান বঙ্গবন্ধু দিলেন। সেই স্বাধীনতা যুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়লো, কৃষক শ্রমিক সমস্ত মানুষ, এবং দেশটি স্বাধীন হলো। কিন্তু বঙ্গবন্ধু যদি না, এই ওই অবস্থায় তার বিরোধিতা অনেকে করেছে, আওয়ামী লীগের ভিতরে একটা গ্রুপ তার কোঠারি স্বার্থে বিরোধিতা করেছিল, যদি বঙ্গবন্ধু সে সময় সেই সঠিক সিদ্ধান্ত না নিতেন তাহলে অনেকেই কিন্তু পিছনে পড়ে যাইতেন। তাকে ভাষণ দেওয়ার জন্য আগে অনেকেই বলেছিলেন লিখিত ভাষণ দেন, বঙ্গবন্ধু লিখিত ভাষণ দেন নাই, তিনি যা যা মনে মনে ভেবেছিলেন সেই কথাগুলো বলেই বাংলার মানুষকে তিনি এক করতে পেরেছিলেন। আমি তো দেখেছি যে বঙ্গবন্ধুর এই ত্যাগ, বঙ্গবন্ধুর কাছ থেকে কী শিখতে হবে, তার ত্যাগ, তার দেশকে ভালোবাসা। তিনি বলতেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বা আমি একটি সোনার বাংলাদেশ গড়তে চাই, অথচ তিনি একবার মন্ত্রীও হইলেন, দুইবার মন্ত্রী হয়েছিলেন, তখনও তার পরিবারটাকে এখানে আনতে পারেননি, যখন আনলেন আবার মন্ত্রিত্ব চলে গেল, বলে দিলেন গ্রামে চলে যাও, আপনি কাকে পাবেন, দুই দিনের যদি মানে এই মেয়র থাকে, এমপি থাকে, তাহলে বাড়ি গাড়ি এরা ক্যাপিটালে অভাব থাকে না, অথচ বঙ্গবন্ধু দুইবার মন্ত্রী, পরিবারটাকে ঢাকাতে রাখার সাহস করে নাই, বলেছে আমি জেলে গেলাম তোমরা বাড়ি চলে যাও। তখন মাননীয় প্রধানমন্ত্রী ছোট, উনি জেলে যখন যাইতেন তখন রাত্রে বাসা বাড়ির থেকে বেরিয়ে যাইতেন, তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী ছোট ধরে হাউমাউ করবে, কেঁদে দেবেন, সেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে চিন্তা করতে হবে অন্যভাবে, সাধারণভাবে চিন্তা করলে চলবে না। সুতরাং সেই জন্য আমি বলছি যে এই ত্যাগ কতজন আমিতে খুঁজে পাবেন, যে এই আদর্শ কতজন আমিতে খুঁজে পাওয়া যাবে, এই আদর্শ খুঁজে না পাওয়া গেলে বঙ্গবন্ধুকে বোঝা যাবে না। আজকে বঙ্গবন্ধুর যদি অনুধাবন করতে হয় তার আদর্শকে, তার চেতনাকে, তার দেশপ্রেমকে, দেশপ্রেমকে, তার ভালোবাসাকে, দেশের মানুষকে ভালোবাসাকে। তিনি বারবার বলেছেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, গরিব মানুষের মুখে হাসি ফোটাতে চাই, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, একটি উন্নত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে চাই, এই ছিল বঙ্গবন্ধুর চেতনা। আজকের সেই সাতই মার্চের ভাষণ ভাষণ আমাদের তফসিল পাশে সংবিধানে সন্নিবেশিত হয়েছে, এটা একটা মানে শুভ মানে শুভ উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, যে যে তাকে যারা হত্যা করলেন বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু যখন এগিয়ে যাচ্ছিল স্বাধীনতার পরে, তখনই কুচক্রী মহল ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে, হত্যার জন্য বিচার করতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী, একবার প্রথমবার পাওয়ারে এসে পারে নাই, দ্বিতীয়বার করেছে, করেছে যে কয়জনে তাকে মেরেছে শুধু তাদের বিচার করেছে, কিন্তু যারা এই হত্যার নির্লক্ষ্যটা তৈরি করেছে, এই দেশের ভিতরেই যারা ছিল, তার চারপাশে ঘুরতো আসতো যাইতো, তাদের জন্য কিছু করে নাই। তা আমার আজকের এই ভাষণের মধ্য দিয়া আমি একটা প্রস্তাব দেবো, এরা আগে একটা কথা বলিনি, বঙ্গবন্ধু এই সাহস পেয়েছিলেন, তার পিতাও কিন্তু তাকে সাহস দিয়েছিল, তার পিতা তাকে একটা শব্দ বলেছিল, আমি কোট সব সম্পূর্ণ বলতে গেলে সময় চলে যাবে, সিনসিয়ারিটি অফ পারপোজ অ্যান্ড অনেস্টি অফ পারপোজ থাকলে সফলতা আসবে, আর যদি না থাকে তাইলে সফলতা আসবে না, এটা বঙ্গবন্ধুকে তিনি বলেছিলেন, যে এটা যেন তোমার ভিতর থাকে। আমি বলেছি, আমি বলি এই জন্য সেটা ছিল বিদায়, তিনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন, উনি সফলতার সবই আনবে এমন সময় তো তাকে মেরে ফেললো। সেই জন্য আমরা মনে করি যে আজকের আমাদের এই হাউস, এই হাউস চিন্তা করবে, আমার প্রস্তাব থাকবে, এক নম্বর যে বঙ্গবন্ধুকে হত্যার তো বিচার হইল, কিন্তু যারা এই নেপথ্য থেকে এই ষড়যন্ত্র করেছে তাদের একটা তদন্ত কমিশন করে তাদের বিরুদ্ধে বিচার করা দরকার, একটা তদন্ত কমিশন করা হোক, এক নম্বর প্রস্তাব। আর দুই নম্বর যেটা আপনি বলে গেছেন ওটা আমারও কথা, এজ এ ম্যান হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড কনসার্নস মি।
মাননীয় সদস্য, আচ্ছা আপনি এক মিনিট বলুন। একজন মানুষ হিসাবে, আমি বাংলায় বলে দিই, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, এটা কোট বঙ্গবন্ধু দিয়ে আমি কোট দিয়ে বললাম। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সাথে সম্পর্কিত, তাই আমাকে ভাবায়, তাই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি, আমার অস্তিত্বকে অর্থবহ করে তেল। আনকোট বঙ্গবন্ধুর এই কথাটার ভিতর সমস্ত কিছু আপনি পাওয়া যাবে। বঙ্গবন্ধু দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, ভালোবাসার পরিচয় তিনি দিয়েছেন, তাই আজকের সেই বার পড়েছে, অর্পিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তিনিও পরিশ্রম করে দেশকে তিলে তিলে গড়ে তুলছেন, উন্নতির শিখরে নিচ্ছেন, আমরা আশা করি তিনি সফল হবেন, তার পিতার সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে করতে পারবেন। সার্বিক সহযোগিতা এদেশের জনগণ করবে, আমরা করব, সকলে করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বঙ্গবন্ধুর বিধি আর্থ